হাই গাইস, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগে তোমাদের সামনে। আজকের ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে, কেন তোমরা বুঝতেই পেরেছ। তো আজকে হতে চলেছে বিয়েবাড়ি, আর বিয়েবাড়ি মানে ভীষণই মজার। আর চারিদিকে শ্বাসটাও দেখে নিচ্ছি তোমরা, আর সাথে আমার বৌদি আছে। আর আজকে বিয়েবাড়ির শেষ পর্যন্ত দেখার জন্য তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের বেঙ্গলি রিচুয়ালের প্রথমে রয়েছে যেটা গায়ে হলুদ। তো এখন আমাদের গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেছে, নেক্সট পর্ব সন্ধ্যাবেলায় শুরু হবে। তো এখন সন্ধ্যাবেলার পর্ব শুরু হয়ে গেছে, আর আমাদের জামাইবাবু এসে গেছেন এখন পুরো বরের সাজে, কি দারুণ দেখতে লাগছে। সো গাইস, তোমরা কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং দেখতে যাও আজকের বিয়েবাড়ির মজা নিতে থাকো। ফাইনালি বিয়ের পর্ব শুরু হয়ে গেছে, আর এখন মানে সবার বিয়ের তো কিছু কিছু রিচুয়াল আলাদা থাকেই। তো আমাদের এখন রিচুয়ালের মধ্যে আমরা ঢুকে গেছি। জাস্ট দিদি পায়ে জামাইবাবুর ওই তেল ফুল জল দিয়ে পুজো করছে, যাই হোক। তো ওটা ওদের রিচুয়াল, তো রিচুয়ালটা শেষ হবে, নেক্সট রিচুয়ালে আমরা যাব গোধূলি লগ্নের বিয়ে। তাই ভীষণ মজা করছে সবাই আজকে। তো এখন আমরা পৌঁছে গেছি সেই বিশেষ পর্ব যেখানে এখন মালা বদল আর শুভ দৃষ্টির পর্ব শুরু হবে। সো এখন শুভ দৃষ্টির পর্ব চলছে, দুজন দুজনকে ভীষণভাবে দেখছে, আর এখনই শুরু হবে মালা বদল। আর মালা বদলে দিদি পড়াতে পারছে না, একটু বেটে হয়ে গেছে, জামাইবাবু খুব চালাকি করে মালাটা সরিয়ে রাখছে। তো ফাইনালি দিদির জয় হলো, দিদি মালাটা পড়াতে পেরেছে। তাই মালা বদলের পর্বটা এখন চলবে কিছুক্ষণ। এখন বিয়ে শুরু হয়ে গেছে, বিয়ের মণ্ডপে দিদি জামাইবাবু দুজনেই পৌঁছে গেছে, আর এখন সেই চরম মুহূর্ত যেখানে হাত ঘুটি পড়ছে হস্তবন্ধন, আর এখনই আমার পালা নিজেরটা বুঝে নেওয়ার। তো নিজের পাওনা আদায়ের জন্য আমি এখন দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বসে পড়েছি, পাওনাটা পেতেই হবে আমাকে এখন। ফাইনালি বিয়ের রিচুয়াল অনেকটা এগিয়ে গেছে, আর আমরাও খানিকটা মজা করে নিচ্ছি। দেন এখন ফটো তোলার জন্য অনেক সুন্দর সুন্দর সেশন করা আছে, যেখানে আমরা গিয়ে একটু পোস্ট দিয়ে দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে নিচ্ছি, মানে এটা সবার জন্যই যদিও রয়েছে। শেষের পর্যায়ে চলে এসছে, আর দেখতে পাচ্ছ এখানে একটা সেলফি জোন রয়েছে, সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। জাস্ট দেখো ডেকোরেশনটা কতটা সুন্দর হয়েছে, এবং বাইরে পরিষ্কার খাওয়া দাওয়া হচ্ছে। আজকে দিনটা ভীষণই মজাদার ছিল, তো তোমাদের সঙ্গে আমি বিয়ে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে। আর বুঝতেই পারছেন বিয়েবাড়ি মানে দারুণ খাওয়া দাওয়ার পর্ব চলবে। তো এখানে প্রচুর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আজকে। এখানে গণপতি বাপ্পার একটা স্ট্যাচুও করা রয়েছে, আর রাতের ডিনার স্ন্যাক্স সব চলছে ফাটিয়ে। এখানে মিষ্টি, আইসক্রিম, পান, এভরিথিং, মানে খাবারগুলো জাস্ট দেখেই লোভ লাগছে আমার। আর বাঙালির বিয়ে বাড়িতে ফুচকা না হলে যেন কিছু একটা কম পড়ে যায়। তো এখন খাওয়া দাবার পর্ব শেষ করে আবার চলে এসেছে বিয়ের পর্বে। দিদি জামাইবাবু বিয়েতে ব্যস্ত, কিন্তু আমি খাওয়া দাওয়াতে ব্যস্ত, তাই খাওয়া দাবার পর্বটা অল্প করে শেষ করে এখন চলে এসেছে আবার দিদি জামাইবাবুর কাছে। তো দেখা যাক বিয়ের আরও রিচুয়ালগুলো কী কী রয়েছে, এগুলো একটু দেখে নেব আমরা এখন।
ফাইনালি খই পোড়া হবে এখন। তো দিদি জামাইবাবু দাঁড়িয়ে গেছে আর দাদা হাতে খই তুলে দিচ্ছে খই পোড়ার জন্য। তো এখানে আবার নিয়মটা একটু অন্যরকম, একবার করে খই পুড়বে, আবার সাতবার করে মণ্ডপের চারিদিকে ঘুরবে। তো এখন চলছে সেই পর্ব। আর এখন বিয়েবাড়ির সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেই পার্টে এখন আমরা পৌঁছে গেছি, সিঁদুরদান। মানে বাঙালির বিয়েবাড়িতে সিঁদুরদান একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো ওদের রিচুয়াল এইভাবেই, হাতটা ঘুরিয়ে দিতে হবে, যার জন্য জামাইবাবু খুঁজছে কোথায় সিঁদুরটা দেবে। তো যাই হোক, ফাইনালি সিঁদুরদানটাও কমপ্লিট হয়ে গেল। সব অবশেষে এখন দিদি আমাদের সিঁথিতে সিঁদুর দিয়ে এখন কোণে বউ সাজে চুপচাপ শান্তশিষ্ট হয়ে বসে আছে। দেন দিদিদের বিয়ের পর্ব শেষ হলে ওরাও খাওয়া দাওয়া করবে, তাই ব্রাহ্মণমশাইকে বলা হচ্ছে তাড়াতাড়ি কমপ্লিট করতে। তো বিয়ের মণ্ডপে বসে দিদিদের এটা একটা কিছু রিচুয়াল আছে যে বাচ্চাকে একটা কোলে নিয়ে ওকে মিষ্টি জল এগুলো খাওয়াতে হবে, জানি না কেন তাড়াতাড়ি গোপাল আসবে, এরকম একটা কিছু ব্যাপার। যাই হোক, মজার ব্যাপার, বিয়ে বাড়িতে এইসব হতেই থাকে। ফাইনালি দিদি জামাইবাবু বিয়ে করে প্রচুর ক্লান্ত, তাই এখন খাওয়া দাওয়ার পর্বে পৌঁছে গেছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবে। ও জোর খিরা পেয়েছে, জোর খিরা, দিদির মুখটা ওই জন্য দেখা যাচ্ছে না, এতটাই খিরা, একদম কাঁচুমাচু হয়ে গেছে মুখটা। সো গাইজ, ফাইনালি আমার আজকের বিয়েবাড়ির ভিডিওটা এখানেই শেষ করব। প্রচুর এনজয় হয়েছে আজকে, আর চারিদিকে ভীষণই ভালো ভিউ তুমি দেখতে পেয়েছো। এদিকে আমার মা দাঁড়িয়ে আছে, মা একটু তাকাও এদিকে, এদিকে মা দাঁড়িয়ে আছে, এদিকে আমার বোন দাঁড়িয়ে আছে, আর ওদিকে আমার দিদি জামাইবাবু সবাই বসে আছে। সো গাইজ, ভীষণ 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 মজা হয়েছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। সো ফ্রেন্ডস, ফ্যামিলি, দেখো এটা হচ্ছে আমার দিদি, এটা হচ্ছে জামাইবাবু, দুজন প্রচণ্ড কাইন্ড, কেননা বিয়ে করে ক্লান্ত হয়ে গেছে, তাই তো? এই দিদিকে তাকিয়ে বলো যে আমি ক্লান্ত, বলো বলো না, দিদি বলে দিয়েছে ক্লান্ত নয়। সো গাইজ, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে।